আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তোমাদের চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক 15টা প্রশ্ন নিয়ে কথা বলবো। তাই আজকে ভিডিওটা কেমনটানি সম্পূর্ণ দেখবা। এক নম্বর কোশ্চেন, যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় কোনটি? উত্তর হবে কৈশোরকাল। দুই নম্বর, চ্যালেঞ্জ মোকাবিলা করতে কী দরকার? উত্তর হবে দক্ষতা অর্জন। তিন নম্বর, আমাদের সবার জীবনে কোনটি একরকম নয়? উত্তর হবে চ্যালেঞ্জ। চার নম্বর, কী পরিবর্তনের বিষয়টিতে কেউ কেউ অস্বস্তি বোধ করে? উত্তর হবে শারীরিক। পাঁচ নম্বর, সমবয়সীদের কৌতুক বা বিদ্রূপে কিশোর কিশোরীদের কী হয়? উত্তর হবে মানসিক চাপ। ছয় নম্বর, ছেলেমেয়েরা স্বাস্থ্যকর ব্যবস্থাপনা না জানার কারণে কোনটি কাজ করে? দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জা, এটা হবে উত্তর। হ্যাঁ, সাত নম্বর, কোনটির প্রভাবে হঠাৎ আবেগ অনুভূতির পরিবর্তন হয়? উত্তর হবে হরমোনের। আট নম্বর, অনেক সময় কিশোর কিশোরীরা তাদের কোনটি খুলে বলতে পারে না? উত্তর হবে অসুবিধা বা প্রয়োজন। নয় নম্বর, কী কারণে একটি মেয়ের শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যা হয়? উত্তর হবে অল্প বয়সে বিয়ে। দশ নম্বর, শারীরিক শাস্তি ও নির্যাতন কোনগুলো? উত্তর হবে আঘাত করা, চর, থাপ্পড় প্রভৃতি, মানে আরও আছে। এগারো নম্বর, ভয় দেখিয়ে কোনো কাজে বাধ্য করা কী ধরনের শাস্তি? উত্তর হবে মানসিক শাস্তি ও নির্যাতন। বারো নম্বর, কিশোর কিশোরীকে অর্থের প্রলোভন দেখিয়ে শারীরিক পরিশ্রম ও অনাকাঙ্ক্ষিত কাজের বাধ্য করাকে কী বলে? উত্তর হবে শ্রম শোষণ। তেরো নম্বর, অপরিণত বয়সে বিয়েকে কী বলে? বাল্য বিবাহ। তারপরে চোদ্দ নম্বর, আমাদের দেশের অনেক ছেলেমেয়ের কখন বিয়ে হয়ে যায়? উত্তর হবে কৈশোরে। পনেরো নম্বর, কোনো সমস্যার সম্মুখীন হলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারো কী নেব? উত্তর হবে সহযোগিতা নিব। তো এটাই ছিল চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের 15টা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।